এদিকে বিজয়ের মাসে দেশের 50 জেলায় 2000 কিলোমিটার সড়কের উদ্বোধন যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করবে। মংলা বন্দর, ভোমরা স্থলবন্দর সহ রাজধানী ঢাকার সঙ্গে পণ্য পরিবহনে আরও গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মহাসড়ক উন্নয়ন প্রকল্পে খুলনার প্রবেশদ্বার জিরো পয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত মোট 29 কিলোমিটার সড়ক প্রশস্ত করা হয়। আঞ্চলিক মহাসড়কটি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সাথে সারাদেশের যোগাযোগের একমাত্র মাধ্যম। এছাড়াও যশোর বেনাপোল 38.20 কিলোমিটার জাতীয় মহাসড়ক ও যশোর চূড়ামনকাটি চৌগাছা 16.71 কিলোমিটার আঞ্চলিক সড়ক প্রশস্ত করা হয়। ঢাকা খুলনা মহাসড়কের মাগুরার সদর উপজেলার রামনগর থেকে আবলপুর পর্যন্ত 10 কিলোমিটার সড়ককে 4 লেনে উন্নীত করা হয়। বাগেরহাট সড়কের উল্লেখযোগ্য হচ্ছে নওয়াপাড়া বাগেরহাট পিরোজপুর সড়কের 39.50 কিলোমিটার, বাগেরহাট চিতলমারি 24.50 কিলোমিটার সড়ক। খুলনা বিভাগের মোট 352 কিলোমিটার সড়ক উন্নয়ন প্রশস্ত করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 1568 কোটি টাকা। সড়কগুলো প্রশস্তকরণের কারণে যোগাযোগ সহজ হওয়ায় চালক ও যাত্রীদের ভোগান্তি কমেছে। এরকম একটা সড়ক আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল। রাস্তা খুব ভালো, এখন রাস্তায় আগে চলতে আমাদের কষ্ট হইতো, এখন খুব ভালো চলাচল করা যায়। প্রধানমন্ত্রীর প্রতি তো আমাদের কৃতজ্ঞতা আছে, রাস্তাঘাটে উন্নত হয়েছে। সড়কগুলো উন্নয়নে এ অঞ্চলে ব্যবসার প্রসার ঘটবে বলে মনে করেন জনপ্রতিনিধিরা। খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই বোমরা বর্ডারে মাল জিনিস ইন্ডিয়া দিয়ে যেমন আসবে আমাদের দেশ দিয়ে যাবে। 100টা সড়কের উদ্বোধন করলেন, মহাসড়কের উদ্বোধন করলেন, এটা জাতিকে যেমন এগিয়ে নিয়ে যাবে আরও, এবং সেই সাথে সাথে এই দেশের জনগণের কর্মসংস্থানের সুযোগ কিন্তু বেড়ে গেল। 50টি জেলায় মোট 2021.56 কিলোমিটার মহাসড়ক উন্নয়নে মোট ব্যয় হয়েছে 14,914.56 কোটি টাকা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।